নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটা খুবই নতুন ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে আর খুবই চটপট কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে এখানে করার জন্য একটা কড়াইতে আমি দু কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো বাচ্চারা যদি খায় গোলমরিচ গুঁড়োটা স্কিপ করবেন এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকেও স্কিপ করে যাবেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে জলটাকে বেশ ভালো মতন গরম হতে দেব যখন জলটা ভালো মতন ফুটে যাবে এর মধ্যে এক কাপ সুজি দিলাম তার মানে বুঝতে পারলেন দু কাপ জলে আমার সুজি দিলাম এক কাপ এটা দিয়ে বেশ ভালো মতন নাড়াচাড়া করলে দু থেকে তিন মিনিটের মধ্যেই খুব ভালো মতন কিন্তু জলটা শুকিয়ে যাবে এইভাবে টাইট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করব। এবার এটাকে একটা অন্য বাসনের মধ্যে তুলে নিচ্ছি অন্য বাসনে তুলে বেশ খানিকক্ষণ আমি এটাকে ঠান্ডা হতে দেব এবার স্প্যাচুলাটা দিয়ে আমি একটু এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালো মতন ঠান্ডা হয়ে যায় আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রেখে দিচ্ছি এতে সুজিটা বেশ নরম হবে এবার কড়াইতে আমি এক থেকে দেড় চামচ রিফাইন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখব কমিয়ে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা হতে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়েও বেশ ভালো মতন ভেজে নেব আপনারা চাইলে রসুন বাটা এর মধ্যে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আগেও বলেছিলাম বাচ্চাদের জন্য করলে অবশ্যই লঙ্কাগুলো আপনারা স্কিপ করে যাবেন এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে এটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হতে দেব। যাতে মশলাটা আর পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে যায় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম টমেটোটা আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে এবার এখানে দুটো আলু আমি সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে স্টাফিংটা এবার একটা বাসনে আমি তুলে নিলাম এবার সুজিটাকে বেশ হাত দিয়ে নরম করে মেখে নেব। ভালো করে নরম করে মেখে নিচ্ছি সুজিটাকে সুজিটা যদি ভালো মতো নরম না হয় তবে কিন্তু যেই জিনিসটা আমি করব সেটা কিন্তু ফেটে যাবে তো ভালো করে আমি এইভাবে নরম করে মেখে নিচ্ছি এবার আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি তো এই ঝাঁঝরি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার হাতেও আমি কিছুটা তেল নিয়ে নিলাম নিয়ে এবার বড় বড় লেচির আকারে সুজিটা আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে আমি বাটির মতন করে নেব এই বাটির ভিতরে আমি কিছুটা পরিমাণ আলু সিদ্ধ মাখাটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে ঠিক হাত দিয়ে এইভাবে প্রেস করলেই কিন্তু একদম খুব সুন্দর বলের আকার হয়ে যাবে এইভাবে সবকটা বল তৈরি করে নিচ্ছি এইভাবেই বাটি তৈরি করে নেব বাটি তৈরি করে এর মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মুখটাকে বন্ধ করে দেব এইভাবে সবকটা বল তৈরি করে নিলাম বন্ধুরা মনে রাখবেন এখানে আমি ঝাঁঝরি থালার মধ্যে যে বলগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একটার সঙ্গে একটা লাগিয়ে রাখবো না তাহলে যখন ভাব দেওয়ার পরে এগুলো জয়েন্ট একটার সঙ্গে একটা লেগে যেতে পারে এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল ফুটতে ফোটাতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ঝাঁঝরি থালাটা দিয়ে ঢাকনা আটকে দিলাম ভাব দেওয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পরে চলে আসলাম আমার কিন্তু একদম বল রেডি হয়ে গেছে এবার লাস্ট স্টেপ এই স্টেপটা আপনারা স্কিপ করলে করতে পারেন কিন্তু এটা করলে ভালো লাগবে এখানে এক চামচ আমি তেল দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম এবার বলগুলোকে এর মধ্যে হালকা একটু ভেজে নেব এতে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও কিন্তু দারুণ হবে যদি আপনারা চান তো এই স্টেপটাকে অবশ্যই স্কিপ করতে পারেন তো বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বলগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রাখবো বাড়িয়ে বেশ ভালো করে ভেজে নেব ব্যাস আমার ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে